অবশেষে প্রকাশিত হলো বাংলাদেশি সায়েন্স ফিকশন সিনেমা পরবাসিনী ট্রেলার। এর মধ্যে ট্রেলারটি দেখেছেন 5 লাখেরও বেশি দর্শক। সিনেমাটির বিভিন্ন দিক নিয়ে শোবিজ চুয়েটের সাথে কথা বললেন নির্মাতা স্বপন আহমেদ এবং অভিনেতা ইমন। ২০১২ সালে শুটিং শুরু হওয়া পরবাসিনী আসছে প্রেক্ষাগৃহে। শুটিং, ডাবিং, সম্পাদনা আর সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়ে এখন মুক্তির অপেক্ষায় সিনেমাটি। স্পেস, এলিয়েন, এয়ারফোর্স, এই সব কিছু মিলিয়ে যেহেতু সায়েন্স ফিকশন সিনেমা হয়নি, আমাদের এই জনরাটা শুরু করা দরকার, এই কাজটা করা দরকার, এবং এই যদিও চ্যালেঞ্জিং সেই জন্য এই কাজটা করা। চ্যালেঞ্জিং তো আসলে সবগুলো ছবি আসলে চ্যালেঞ্জিং, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করতে হয় ডিফারেন্ট ডিফারেন্ট ছবিতে। সো এটা আমার গোয়েন্দা একটা চরিত্র ছিল, আমার দায়িত্ব ছিল, আমাকে কিছু দায়িত্ব দেওয়া হয় যেটা ক্লুগুলো খুঁজে বের করে আমি সারা ইউরোপের সব দেশে এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমন, পাশাপাশি অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী, জুন মালিয়া, উর্বশী রাউতেলা, রিত মজুমদার সহ বিশ্বের 12টি দেশের শিল্পীরা। এছাড়াও এদেশের অভিনেতা অপসরা অলি, কাজী উজ্জ্বল, চাষী আলম ও সোহেল খানকে দেখা যাবে সিনেমাটিতে। বিশেষ করে সব্যসাচীর কথা বলবো, আমি ওনার পার্সোনালি আমি ওনার ফ্যান, আমি ওনার ফেলুদা সিরিজগুলো প্রায় ফেলুদা বলতে আমি তার কথা মনে করি, এবং অ্যাক্টিংয়ের যে ডেডিকেশন আমি ওনার মধ্যে দেখেছি এবং যতটুকু শিখেছি এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। সায়েন্স ফিকশন সিনেমা মানেই বিগ বাজেট, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে তা অনেকটাই অসম্ভব। তবুও নির্মিত হয়েছে পরবাসিনী। বাংলাদেশ সহ বিশ্বের 10টি দেশে করা হয়েছে সিনেমাটির শুটিং, আর ক্যামেরার পেছনে কাজ করেছেন বিশ্বের খ্যাতনামা কয়েকজন ডিওপি। সবচেয়ে বড় কথা হলো ছবিতে 48 মিনিটের VFX আছে। বাংলাদেশে VFX করার মতো আসলে তেমন কোনো স্থাপনা বা মানে VFX প্রপার আর্টিস্ট নেই বড় স্ক্রিনের জন্য, হয়তো টেলিভিশনের জন্য CGTG করা যায়। বারবার আমরা বিভিন্নভাবে টিম বানিয়ে এক্সপেরিমেন্ট করেছি, বারবার প্যারিসে গিয়েছি, বারবার মুম্বাই গিয়েছি। গল্পের তাগিদেই সিনেমায় যোগ হয়েছে গান, থাকছে একটি আইটেম নাম্বারও। গানগুলো গেয়েছেন রূপঙ্কর, সুকন্যা, পড়শি, কণা, এলিটা, তিস্মা, ইব্রার টিপু, তানভীর তারেক ও পারভেজ। খুব শীঘ্রই দেশ ও দেশের বাইরে মুক্তি পাবে পরবাসিনী। তবে যেখানে একটি সিনেমা তুলে ধরে তার দেশকে, সেখানে পরবাসিনী কতটুকু তুলে ধরবে তার দেশকে, আর সেই সাথে সায়েন্স ফিকশন সিনেমা হিসেবে দর্শকদের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে তা জানা যাবে মুক্তির পরই। আমি পরবাসিনী। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না।